দমদমে। দমদম পুরসভার 10 নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার এবং প্রাথমিকভাবে অনুমান যে তাকে খুনি করা হয়েছে। ওই বৃদ্ধার নাম মুনমুন পাল, 62 বছরের মুনমুন পাল। তার স্বামীর সঙ্গে সেখানেই থাকতেন এবং তার যারা সন্তানাদি রয়েছে তারা কিন্তু বাইরেই থাকেন। আমরা এই বিষয়ে, দেশের বাইরে থাকেন, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কিভাবে খুন হলেন মুনমুন দেবী, কি বলছেন তার পরিবারের লোকজন? দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি দক্ষিণ দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ড মটকাই লেন, এবং সেই লেনের ঠিক সোজা যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু 62 বছর বয়সের বৃদ্ধা কিন্তু খুন হয়েছেন, এমনটাই কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা। এবং পুলিশ টোটাল ঘটনার ময়না তদন্ত ইতিমধ্যেই করা হয়েছে, এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই মহিলার পরিবার সেইভাবে কেউ থাকতেন না এবং হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকতেন, এবং তার দুই মেয়ে একজন বিদেশে থাকেন, একজন ভারতবর্ষের অন্য একটি জেলাতে রাজ্যে থাকেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা দুজনে থাকেন। এবং একটা বড় বাড়ি, বাড়ির ভিতরে সুন্দর বাগান রয়েছে, সেই বাগান পরিষ্কার করার যিনি লোক তার সঙ্গে কথা হয়েছিল যে 2 থেকে 3 দিন ধরে কাজ করবেন এবং সেই বাগান পরিষ্কার করবেন, এবং সেই বাগান পরিষ্কার করার প্রথম দিন যাওয়ার পর দ্বিতীয় দিন যখন আসেন সেই সময় বিকেল 4টে নাগাদ হঠাৎ করে চিৎকার শুরু হয়, এবং তারপরে কিন্তু তার প্রতিবেশী যারা ছিলেন তারাও কিন্তু ঘটনাস্থলে ছুটে যান, গিয়ে দেখেন যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মুনমুন দেবী, এবং তারপরেই কিন্তু সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় নাগেরবাজারের একটি বেসরকারি হসপিটালে, এবং সেখানেই তার মৃত্যু হয় বলে এমনটাও কিন্তু জানাচ্ছেন। এবং ডাক্তাররা যেটা জানাচ্ছেন, তার মাথার পিছন দিকে এবং সামনের দিকে দু জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, এবং এখান থেকেই পরিষ্কার যে তাকে খুন করা হয়েছে এমনটাও কিন্তু বলা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ, এবং পাশাপাশি এলাকার বাসিন্দারা যেটা দাবি করছেন যে এরাও কিন্তু এখানে থাকতেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে খুন করা হয়েছে অর্থাৎ যিনি মালির কাজ করেছেন তিনি খুন করেছেন এমনটি কথা বলছে। আমি এলাকার বাসিন্দাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কি দেখেছেন? আমরা দেখিনি ঘটনাটা, যখন নিয়ে যাচ্ছে তখন আমরা দেখেছি, শুনেছি, বেরিয়েছি দৌড়ে, সবাই আশেপাশে যারা আশেপাশে ছিল বাড়ির পাশে তারা গেছে, গিয়ে ধরে তুলেছে, তুলে দেখছে রক্ত একদম ভেসে যাচ্ছে, তখন ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। আমরা তখন বাইরে থেকে দাঁড়িয়ে দেখলাম যে সম্পূর্ণ শরীর ও রক্তে ভেজা। একজন কাজের লোক 2 দিন ধরে কাজ করছিলেন, মনে হচ্ছে তিনি খুন করেছেন এমনটা আমাদের তো পরে তো সেটাই মনে হচ্ছে, কারণ আর তো কেউ ছিল না, পরে দেখলাম যে হাতে ওর ইয়ে নেই, পরিবারের সঙ্গে কথা বলেছিলাম এবং কথা বলে যেটা জানতে পেরেছি যে দীর্ঘক্ষণ কিন্তু এই বাড়িতে কাজ করেছিলেন যে কাজের লোকটি, অত 2 দিন ধরে কাজ করেছিলেন, এবং তিনি অত মাথায় আঘাত করেছেন বলেই পরিবারের লোকজন যেটা জানাচ্ছিলেন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তদন্ত যেমন গতি প্রকৃতি আগাচ্ছে এবং পাশাপাশি তার মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল, এবং সেই ময়নাতদন্তের পরেই কিন্তু আজকে তার মৃতদেহকে দাহ করা হবে, এবং পরিবারের লোকজন কিন্তু সেখানেই গিয়েছেন। এই যে বাড়িটা, আমরা একবার ভিতরে ঢোকার চেষ্টা করব, যেই ঘরটিতে এই ঘটনা ঘটেছে সেই ঘরটি ইতিমধ্যে কিন্তু পুলিশ সিল করে দিয়েছে, সোজা যে ঘরটি সেই ঘরের মধ্যে এই বারান্দার ঠিক নিচেই কিন্তু তাকে খুন করা হয়েছে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে, এবং এই ঘরের পিছনেই কিন্তু বাগান রয়েছে, সেই বাগানের ভেতরেই কিন্তু কাজ করছিলেন যাকে কয়েকদিনের জন্য রাখা হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে সেই কাজ করার পরে যখন নাকি তাকে খুন করা হয়েছে তিনি চলে গিয়েছেন, এবং তারপরে কিন্তু আজকেও তার আসার কথা ছিল কিন্তু আসেননি। এখান থেকে কিন্তু পরিষ্কার যে কোনো হয়তো বাগবিতণ্ডার কারণেই কিন্তু খুন হয়েছেন এই মুনমুন পাল, এবং 62 বছরের বৃদ্ধ, এবং তার পাশের বাড়ি হচ্ছে তার আত্মীয় স্বজনে, এবং তারা দ্রুততার সাথে সেখানে ছুটে যান, এবং ছুটে গিয়ে দেখেন যে এই মুনমুন দেবী কিন্তু রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন এবং তার সারা শরীর থেকে রক্ত বয়ে যাচ্ছে। এরপরেই তারা দ্রুততার সাথে কিন্তু নাগেরবাজারের একটি বেসরকারি হসপিটালে নিয়ে গিয়েছিলেন, এবং সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেছেন, এবং ডাক্তারবাবুরা জানতে চেয়েছিলেন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং তারপরে ডাক্তারবাবুরা পরিবারকে জানিয়েছেন তার মাথার পিছনে একটি আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথার সামনেও আঘাতের চিহ্ন রয়েছে। এখান থেকে পরিষ্কার যে
যেখানে তিনি পড়েছিলেন সেখান থেকে ছাদ থেকে কোনোভাবে পড়ে যান এবং যেখানে তাকে মারা হয়েছিল ভারী কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছেন, এবং প্রতিবেশীরাও কিন্তু একই কথা জানাচ্ছেন যে দীর্ঘ তিনি এই মানে এরা যারা থাকতেন এই বাড়িতে তারা খুব ভালো মানুষ ছিলেন এবং প্রাক্তন শুল্ক দপ্তরের আধিকারিক ছিলেন তিনি, এবং অর্থাৎ তার হাজবেন্ড আধিকারিক ছিলেন এবং সেই আধিকারিক থাকা অবস্থায় রিটায়ার্ড হয়ে গিয়েছেন, এই বাড়িতেই থাকতেন, তার দুই মেয়ে কিন্তু এখানে থাকতেন না, এবং সেই একাকিত্বের সুযোগ পেয়ে কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন যিনি ঘটিয়েছেন, এবং তার খোঁজে ইতিমধ্যেই নাগেরবাজার থানার পুলিশ তাকে খুঁজছেন, এবং অর্থাৎ খোঁজার পাশাপাশি কিন্তু কি হয়েছিল ঘটনা এলাকায় কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করছেন কিন্তু মানুষজন, এবং পাশাপাশি যে সিসিটিভি এখানে আছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন, অর্থাৎ সম্পূর্ণ বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষ, এখন কে বা কারা খুন করেছে সেই বিষয় কিন্তু এখনো পরিষ্কার নয়, কিন্তু পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এখনো পর্যন্ত। বিশ্বজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে, এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি দক্ষিণ দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মটকাইলেরে যে ঘটনাটি ঘটেছে এক পৃথাকরের ঘটনা, এই বিষয় নিয়ে অর্থাৎ মুনমুন পালের এই মৃত্যু নিয়ে বা এই খুন নিয়ে কি বলছেন তাদের প্রতিবেশীরা, আরো কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা একটা আওয়াজ পেয়ে শুধু ঘরে গিয়ে দেখি আমার যা মাটির মধ্যে পড়ে আছে, মেঝেতে, গ্যারেজের মেঝেতে পড়ে আছে এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মাথায় আঘাতের চিহ্ন তো আর বুঝতে পারছি না, আমরা রক্তাক্ত অবস্থাটা দেখতে পাচ্ছি, তারপরে যখন তোলা হলো তখন কপালের দিকে একটা আঘাত দেখতে পেলাম এবং সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে, এবং তখনও দেখছি রক্ত বেরোচ্ছে, আমরা অনেক ব্যান্ডেজ ট্যান্ডেজ করলাম, কিন্তু তারপরে যাই হোক ওনাকে দেখা হলো এবং পালস দেখা হলো যে তখনও পালস আছে, আমাদের বললো যে হ্যাঁ দুটো চুরি ছিল দুহাতে, আমাদের ডাউট এটা পরে হয়েছে যে দুহাতে দুটো চুরি নেই, ওনার সবসময় দুখানা চুরি পরা থাকে, এইটুকুই, আর গলায় সোনার হারটা ছিল সেগুলো ছিল, একটা ডাউট যদি কেউ আঘাত করে তাহলে যে পরিষ্কার করতেছে তাকেই ডাউট করছি, আর কোনো ডাউটিং নেই। এরকম যদি এসে হয় তো ভয় লাগবে না, সবারই ভয় লাগবে, পরিষ্কার করতে সেটাই শুনেছি কিন্তু আমরা তো দেখিনি, কারণ আমরা তো সব এদিকে থাকি, ওখানে পেছন দিকটা ওদের কী করে বুঝবো, পরে শুনেছি যে হাতে তা ছিল না, হাতে খালি ছিল, কপালে বাগানে পড়েছিল না, কোথায় না, গ্যারেজ ঘরে ছিল, বাগানটাই গ্যারেজ ঘরে, গ্যারেজ ঘরের ভিতরে, কিন্তু বাগানের থেকেই গ্যারেজ ঘরে নিয়ে এসেছি মনে হয় না, এসে কথা বলছি সেটা তো আমি বলতে পারবো না। আবারও আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, হাতে দুটো চুড়ি এবং গলায় হার ছিল, নিশ্চয়ই কানে দুলও ছিল হয়তো, হাতে দুটো চুড়ি নেই, তার মানে সেই চুড়ির উদ্দেশ্যে কি খুন, এবং খুব সময় আততায়ের হাতে খুব কম ছিল যে কারোর জন্য গলার চেন অর্থাৎ গলার হার এবং কানের দুলটি সে সেই সময় নিয়ে যেতে পারেনি। দেখো আমরা যেটা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং পরিবারের লোকজন যেটা জানিয়েছিল যে যখন নাকি তার মৃতদেহ এখানে পড়েছিল, অর্থাৎ তিনি যখন অজ্ঞান অবস্থায় পড়েছিলেন রক্তাক্ত দেহ তার বয়ে যাচ্ছিল রক্ত, এবং সেই সময় তার হাতে দুটো চুড়ি ছিল, গলায় সোনার চেন ছিল, কিন্তু সেখান থেকে দেখা গিয়েছে যে পরিবারের লোকজন যেটা জানাচ্ছেন যে গলার যে হাতটা কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু হাতের দুটো চুড়ি কিন্তু মিসিং রয়েছে, অর্থাৎ গোমারির আওয়াজ পেয়েছেন এবং সেই সময় পরিবারের লোকজন দ্রুততার সাথে ছুটে গিয়েছে, সেই গোমারির সময় কিন্তু সেইটুকু সময় অর্থাৎ কিছু অর্থাৎ 1 থেকে 2 মিনিট সময় পেয়েছেন পরিবারের লোকজনরা পৌঁছাতে পাশের ঘর, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওইটুকু সময় এখনো কিন্তু পরিষ্কার নয়, এবং আমরা জানি যে এই যে ঘরটি এই ঘরে কিন্তু থাকতেন তাদের স্বামী স্ত্রী, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিচেই কিন্তু বাগান রয়েছে, আমরা একটু পিছনের বাগানটা যদি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করবো যে পিছনে যে বাগান রয়েছে সেই বাগান পরিষ্কারের কিন্তু কাজ কাজ শুরু করেছিলেন, যিনি মালির কাজ করছিলেন সেই বাগান পরিষ্কার করছিলেন, এবং প্রথম দিন পরিষ্কার করার পরেও কিন্তু দ্বিতীয় দিন কিন্তু এসেছিলেন এবং তৃতীয় দিনে কিন্তু খুন হয়েছিলেন এমনটা কিন্তু আজ, এই পিছনের থেকে একটি গেট রয়েছে, এই গেট থেকে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এমনটা কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে খালপাড় রয়েছে এই খালপাড়ের দিক থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু মনে করছেন, এবং সেই মালিক কিন্তু অনেক দিনের কাজ ছিল বলে এবং প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, এবং যেই যখন খুন হয়েছেন ঠিক বিকেল 4 থেকে 4:30 নাগাদ সেই খুন হয়েছে,
এমনটাও কিন্তু পরিবারের লোকজন জানাচ্ছিলেন। এবং সেই সময়টুকুর মধ্যেই কিন্তু তার হাতের দুটো চুরি খাওয়া গিয়েছিল এবং গলার যে সোনার চেন সেটা হয়তো তিনি নিতে পারেন, চোরেরা নিতে পারেননি। এবং সেই ঘটনায় গিয়ে একজন ছিল না এবং তার সাথে অন্য কেউ ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্তে নেমেছেন আগেরবাজার থানার পুলিশ। প্রথম কথা হচ্ছে মাথার পিছনে যখন ভারী কিছু দিয়ে আঘাত করা হয় তখনই একটা চিল্লানোর আওয়াজ পান প্রতিবেশীরা, এবং তার পাশাপাশি তার সামনেও কিন্তু একটি আঘাত করা হয়, অর্থাৎ দুটো আঘাত তার মাথায় করা হয়। কি দিয়ে আঘাত করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন পুলিশ প্রশাসন এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে খুন করার উদ্দেশ্যে নয় কিন্তু চুরির উদ্দেশ্যে তাকে মারা হয়েছিল এমনটাও কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।